হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। হ্যাঁ, রেসিপিটা হচ্ছে ধোকলা। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ধোকলার রেসিপি। তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো কীভাবে ধোকলা বানানো হয়, আবার অনেকেই হয়তো জানো না। তো আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, বাড়িতে খুব ইজিভাবে কী করে আমরা ধোকলা বানিয়ে ফেলতে পারি। তো ভিডিওটা দেখো পুরোটা আর আমার সঙ্গে থাকো। তো চলো, তো আমার ধোকলা বানাতে লাগছে বেসন, চিনি, নারকেল কোড়ানো, টক দই, সাদা তেল, আর এখানে আছে আদা কুচি, নুন, কারি পাতা, ইনো, কাঁচা লঙ্কা কুচানো, হলুদ গুঁড়ো, গোটা সর্ষে আর বেকিং সোডা। তো এই দিয়ে আমার হয়ে যাবে। তো চলো ফার্স্টে ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটার রেডি করতে আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি, বেসনটাকে চেলে নিয়েছি। তো 2 কাপ বেসন এখানে আমি নিয়ে নিলাম। এবার আমি বেসনের মধ্যে দেব, বেসনটা ভালো করে চেলে নেবে, বেসনের মধ্যে দেব এবার আমি চিনি। তো চিনিটা পরিমাণ মতো দেবে, দিয়ে এবার আমি দুটোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দেব মশলাগুলো। ফার্স্টে দেব কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা তোমরা যে যেরকম খাও সেই হিসেবে কাঁচা লঙ্কাটা দেবে। আর দেব আদা কুচি, আদাটাও খুব ভালো করে কুচবে। তো আদা কুচি দিলাম। আর দেব হলুদ গুঁড়ো কালারের জন্য, তো হলুদ গুঁড়ো দিলাম। আর দেব যেটা না দিলে হবে না সেটা হচ্ছে নুন, তো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এবার গুঁড়োগুলোটাকে ভালো করে মেশাবো। তো মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব টক দই। তো টক দই আমি 4 চামচ দেব, তোমরা পরিমাণ মতো দেবে। আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি। তো টক দই দেওয়া হলো। এবার দেব আমি সাদা তেল, এটা বড় 1 চামচ সাদা তেল আছে। তো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে মেশাবো, এর মধ্যে দেব জল। তো জল দিয়ে এবার আমি ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা এবার আমি হাত দিয়ে এটাকে মিক্স করব। আর তোমাদের একটা টিপস বলে দিই, ব্যাটারটা তোমরা যখন মিক্স করবে তখন যেই দিকে হাতটাকে ঘোরাবে সেইভাবেই পুরো ব্যাটারটা তৈরি করবে। এদিক ওদিক করে যদি হাতটা ঘোরাও তাহলে ভেতরের বাউন্সিংটা নষ্ট হয়ে যাবে আর ধোকলাটা সফট হবে না। তো ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারের থিকনেসটা দেখো এরকম হবে, খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। তো ভালো করে আমি এটাকে মিক্স করে এবার আমি এর মধ্যে দেব বেকিং সোডা। তো বেকিং সোডাটা দিয়ে আমি এটাকে মিক্স করব। মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি জল গরম বসাবো এটাকে স্টিম দেওয়ার জন্য। তো আমি এখানে জল দিয়ে দিলাম কড়াইয়ে, আর জলের মধ্যে বসালাম একটা জাল। তো এটাকে বসিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো জলটা গরম হওয়ার জন্য। আর এদিকে আমি কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ে দেবো সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ে দিলাম সাদা তেল অল্প, যেটা আমি তরকাটা বানাবো। ধোকার উপর যে তরকাটা দেয় সেটা আমি এবার বানাচ্ছি। তো এরপর দিচ্ছি তেলের মধ্যে কালো সর্ষে, আর দেব কাঁচা লঙ্কা আর কারি পাতা। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো অল্প জলই দিতে হবে, এটা ধোকলার ওপরে তরকাটা হচ্ছে। এবার আমি এর মধ্যে দিলাম নুন, আর দেব অল্প চিনি। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে ফোটাবো কিছুক্ষণ।
জলটা যখন ফুটে না আসে, তো এটা ফুটে আসলে আমি নাবিয়ে নেব। তো এটা ফুটে এসেছে আর আমার তরকা রেডি। আর এবার আমি বানাবো এর সাথে একটা চাটনি, যেটা দিয়ে খেতে দারুণ টেস্ট হয়। তো তার জন্য আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো তেঁতুলটাকে চটকে জলটা বের করে নিলাম। তেঁতুল জলটা করে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম তেঁতুল জলটা। তো তেঁতুল জলটা দিয়ে এবার আমি এর মধ্যে দিলাম নুন, আর দেব কারি পাতা অল্প, আর চিনি। এইটার একটু চিনিটা বেশি লাগবে, কারণ এটা যেহেতু চাটনি একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব টেস্টি লাগবে এটা দিয়ে। তো এটাকে আমি একটু ফুটিয়ে নিলে নাবিয়ে নিলাম। তো আমার চাটনি রেডি। এবার আমি ব্যাটারটা খুলে দেখব। তো দেখো ব্যাটারটা বেশ ভালোভাবে একটা থিক ভাব এসে গেছে। তো এবার আমি এর মধ্যে দেব ইনোটা। তো এখানে এক পাতা ইনো আছে, সবটাই দিয়ে দেব। আর ইনোটা দিয়ে আমি যখন মেশাবো ওটা বেশিক্ষণ রাখা যাবে না, তো খুব তাড়াতাড়ি ওটা ফুলে ওঠে। তো আমি এটাকে চামচ দিয়ে একটু তাড়াতাড়ি নাড়াবো। তো দেখো আমি যতক্ষণ ওটাকে ব্যাটারটাকে নাড়াবো কতটা ফুলে গেছে। তো বেশিক্ষণ রাখা যাবে না ইনো দিয়ে। এবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে দেব তেল, সাদা তেল দিলাম। সাদা তেল ভালো করে থালাটাতে মাখিয়ে নেব, যাতে আমার ঢোকলাটা যখন তুলতে কোনো আটকে না যায়, সমস্যা না হয়। তো এবার আমি থালার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি দেখো আমার জলটাও মনে হচ্ছে ফুটে গেছে। হ্যাঁ জল ফুটে গেছে। এবার আমি জলের মধ্যেই থালাটা বসিয়ে দেবো। তো প্রচণ্ড গরম ধাপ বেরোচ্ছে, তাই আমি সারা সিটা ইউজ করলাম। তো বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে এক ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দেবো। তো এটা স্টিম হতে 10-15 মিনিট টাইম লাগবে। তো স্টিম হয়ে গেছে, আমি এবার একটু খুলে দেখবো। তো দেখো এটা অনেকটা ফুলে গেছে। আর আমি একটা ছুরি ঢুকিয়ে দেখছি, যদি ছুরিতে লেগে না যায় তাহলে বুঝবো আমার এটা হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে। আর এবার আমি একটু গ্যাস অফ করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাস অফ করে, যাতে আর একটু ভাপটা পায়। তো হয়ে গেছে, এবার আমি খুলবো। খুলে এবার এটাকে আমি নাবাবো। তো প্রচণ্ড গরম, তাই আমাকে সারাশি ব্যবহার করতে হচ্ছে, তোমরা খুব সাবধানে করবে। তো হয়ে গেছে, এবার আমি দেখো সাইড দিয়েও কেমন ছেড়ে ছেড়ে গেছে, আর ফুলেছেও খুব সুন্দর। এবার আমি এটাকে ঠান্ডা করতে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি সুন্দরভাবে ছেড়ে আসবে। তো ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি একটা দেখো সাইড দিয়ে পুরো ছেড়ে গেছে। আর এবার আমি একটা প্লেটে ঢেলে নেবো এটাকে। তো দেখো কতটা সফট হয়েছে, আর ভীষণ হালকা, এত স্পঞ্জি হয়েছে। এবার আমি এটাকে পিস করব। তো দেখো কত স্মুথলি কেটে যাচ্ছে, এত হালকা হয়েছে। আর যত হালকা হবে তার মানে তত স্পঞ্জ হয়েছে, আর তত সফট খেতে তত ভাল লাগবে। তো ভীষণ ভালো স্পঞ্জ হয়েছে। তো দেখো কাটতে গিয়েই সরে যাচ্ছে, এতটা হালকা হয়ে গেছে। তো আমি ভালো করে পিস করে নেব এবার এটাকে। তো পিস করে নিয়েছি, নিয়ে এবার আমি একটু পিসগুলোকে আলগা আলগা করে দেবো, যাতে আমি তরকাটা যখন দেবো তখন যাতে এ হয়। আর এবার দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তো এবার আমি এর মধ্যে তরকার যেটা বানিয়েছিলাম আমি, সেটা এর উপর আমি ছড়িয়ে দেবো, যাতে এর মধ্যে কারি পাতার ফ্লেভার আর সর্ষে এগুলোর ফ্লেভারগুলো ওর মধ্যে আসবে, যেটা ধোকলার মধ্যে পাওয়া যায়। কারি পাতার মেন ফ্লেভারটা যেটা আসে, এই তরকাটা দিলে সেই ফ্লেভারটাই আসবে। তো আমি সেটা দিয়ে দিলাম সবটা। আর এবার আমি এর মধ্যে দেব একটু নারকেল কুড়ো। এটা সাজানোর জন্য দিলাম,
আর নারকেল কুড়ো দিলে খেতেও খুব ভালো লাগে। তো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এবার আমি ওপর থেকে দেব, আমি যে মিষ্টি তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা ওপর থেকে দিয়ে দেবো। চাটনিটা দিলে খেতে খুব সুন্দর লাগে, টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো আমার ধোকলা রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটার সাথে থেকো। আর তোমরা এভাবে বাড়িতে বানাও, বানিয়ে কেমন হয় আমাকে সেটা জানাও। তো আজকের মতো টাটা।